আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। বরাবরের মতো আবারও চলে আসলাম তৈরি পোশাক ফিটিংসের কিছু টিপস নিয়ে। গাইস আজকে গ্যাবার্ডিন প্যান্টের ঝুল কাটিং এবং অরিজিনাল ঝুল তৈরি করার সহজ পদ্ধতি দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন গ্যাবার্ডিন প্যান্টের ঝুল অরিজিনাল কীভাবে তৈরি করা যায়। আমরা এই প্যান্টের দেখেন কোমরের এখান থেকে ফিতা দিয়ে আগে মাপ নিয়ে দেখব। 40 ইঞ্চিটাতে ঝুল আছে, আমরা 35 ইঞ্চি ঝুল টিকাবো। এই প্যান্টের ঝুল কমাতে হবে, আমরা 35 ইঞ্চি মাপ করে ঝুলটাকে কেটে দিয়ে অরিজিনাল ঝুল তৈরি করব। আমরা 35 ইঞ্চিতে মার্ক করে নিলাম, স্কেল দিয়ে সেলাই মার্জিন নিয়ে নিলাম এক স্কেল পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনটা আমাদের নিতে হবে। সো এখন আমরা সেলাই মার্জিনের এখানে কেটে দেব। সো গাইস কাটিং করা কমপ্লিট, এখন আমরা এই ঝুলটাকে তৈরি করে দেখাবো। প্রসেসিং দেখেন, আমরা এই ঝুলের সেলাই মার্জিন যতখানি নিয়েছিলাম এক স্কেল পরিমাণ আমরা অতখানি ভাজিয়ে দিব। দেখেন প্রথমে এক পলট 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে, তারপরে আরেকটা পলট 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে। একই পরিমাণে বরাবর আমরা ভাজিয়ে ঝোলটাকে তৈরি করে নেব। ঝোলটাকে আমরা তৈরি করে নিচ্ছি। আমরা কিন্তু মোটা সুতার কাজ করি, অবশ্যই মোটা সুতা দিয়ে করতে হবে, কট সুতা ব্যবহার করতে হবে, তাহলে ঝোলটাকে অরিজিনাল ঝোল তৈরি হয়ে যাবে। দুই পায়ের মুখে একইভাবে কাজ করে নিতে হবে একই নিয়মে। ঝোল তৈরি করার জন্য আমরা সদর সাইড থেকে সেলাইটা ধরছি, কারণ সদর সাইড থেকে সেলাইটা দিলে সুন্দর একটা ফিনিশিং আসে। মাথাতে টাক দিয়ে নিলাম, সুতাটাকে পরিষ্কার করে নিলাম। ছো গাইস দেখেন মোটা সুতার কাজ কত সুন্দর আসছে। এখন আমরা আয়রন দিয়ে নেব। আয়রন দিয়ে সুন্দর একটা ফিনিশিং আনবো। সো গাইস আমাদের ঝোল কাটিং এবং সেলাই করা কমপ্লিট। আমরা ঝোল মেপে দেখব এই ঝোলটা 35 ইঞ্চি টিকছে কি না। দেখেন 35 ইঞ্চি ঝোল আমরা টিকিয়ে দিয়েছি। ছো এই নিয়মেই আপনারা গ্যাবার্ডিন প্যান্টের লম্বা কমাতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।